ছোটবেলায় বাড়িতে কুরবানির নাম করে আনা ছাগলের বাচ্চাটাকে পুষতে চেয়েছিল রাবিনা। বড় হয়ে শ্বশুরবাড়ির বাগান থেকে কুড়িয়ে পাওয়া কুকুরছানা পায়ে চোট লেগেছিল সেটার, তাকেও পুষতে চায় রাবিনা, কিন্তু এ যে না পাক। বাংলার এক অসামান্য গল্পকার প্রতিভা সরকারের লেখা গল্প না পাক আজ পড়ে শোনাবো তোমায়। আমি চৈতালি। মাতৃভাষা দিবসের প্রাক্কালে এই অসাধারণ বাংলা গল্পের সাথে থাকছে কিছু কালজয়ী গানের অংশ। অন্যের দুঃখে যাদের মন কাঁদে, অন্যের দুঃখ দুর্দশা কাটানোর জন্য মন আকুলি বিকুলি করে, জগতের সেই সব নিষ্পাপ ভালোবাসার জন্য। মকবুল রাবিনা আমিনার পর জন্ম নেওয়া এক চিলতে পুরুষ খোকা, আব্দুল সাহেবের পুরস্কারের বিলম্বিত চিহ্ন। বাচ্চার গৌর কান্তি, এক মাথা কালো চুল আর লাল টুকটুকে ঠোঁট দেখে বাপের স্নেহ কাদা জলে বড় শোল মাছের মতো এমন ঘাই মারে যে পরদিনই আব্দুল সাহেব একটি গতরওয়ালা খাসি কিনে নিয়ে আসেন। তার কপালে একটা সাদা চন্দ্রচিহ্ন আর শরীরে বেজায় ফুর্তি। এসেই সে রাবিনা আমিনার হাত থেকে ঘাসের গোছা চিবিয়ে চা ঠেঙে হেব্বি নাচুন কোদন করতে থাকে। তখন শ্রীদেবীর দ্রুত ওঠানামা করা বুক আধো বুলি আর ঘন থাইয়ের জমানা, তাই ইমাম সাহেব আসার আগেই সিন্টু মামা তার নামকরণ করে ফেলে চাঁদনি। ইমাম সাহেবও এই দ্রুততায় হতভম্ব হয়ে গিয়ে কুরবানির পশুর নাম রাখা আদৌ বিধিসম্মত কিনা তাই নিয়ে ফুফাতো ভাই বড় ইমামের সঙ্গে ফোনে বাক্যালাপে মগ্ন হয়ে পড়েন। এবং কোনো ফতোয়া দেবার আগেই মাগরিবের নামাজের দেরি হয়ে যাচ্ছে বলে স্থান ত্যাগ করেন। অবশ্য তার আগেই আব্বু আর মৌলবীর কথাবার্তা রাবিনার মাথার পোকা নাড়িয়ে দেয়। সে ছুটতে ছুটতে ঘুমন্ত ভাইয়ের বিছানার পাশে যায়। আমি চাঁদনিকে কুরবানি দেওয়া হবে ভাইজানের জন্মের 40 দিনের ভেতরে? কুলসুম বেটা হয় খুবই আনন্দিত ছিলেন। হঠাৎ তার 10 বছরের মেয়ের এই বিখাপ্পা প্রশ্নে চমকে গেলেন। তরে কে কইল? কেন, ইমাম সাহেব আর মৌলবী সাহেব মিলে ঝুলে আব্বুকে বুঝালো যে আমি কিন্তু চাঁদনিকে পুষবো। আমি কিন্তু চাঁদনিকে পুষব, অবিকল রাবিনার নকল করে ভ্যাঙান কুলসুম বিবি। ধাড়ি মেয়ের বায়নাক্কা শুনে তিনি অবাক। হায় আল্লাহ, কুরবানির নাম করে আনা পশু পুষতে চায়, এ কেমন মেয়ে! পাপুনের বোধ ওর এখনো হয়নি জেনেও খেকিয়ে ওঠেন তিনি। চুপ যা রাবিনা, আমার মা দাদি তোর বয়সে পর্দা রাখা করতো, যত আদর পাইতাস তত বান্দর বনতেছ না, রও আইজ তোমার একদিন কি আমার একদিন। গালে 5 আঙুলের দাগ নিয়েও পরদিন চুপি চুপি চাঁদনির গলার দড়ি খুলে দিয়েছিল রাবিনা। তবে নির্বোধ পশু বেশি দূর যাবার আগেই সিন্টু মামা তাকে ধরে ফেলে। গালের দাগ এবার চাকা চাকা হয়ে রাবিনার সারা শরীরে ছড়িয়ে পড়লেও সে মকবুলের আকিকার দিন না খেয়ে থাকে। মৌলবী মশাই মেধাবী ছাত্রীটিকে স্নেহ করতেন, মাথায় হাত বুলিয়ে বলেন, ছি মা, মেয়ে মানুষের এত জেদ না পাক, খোদাতাল্লা নারাজ হন। বিয়ের পর এই প্রথম বছর রোজা শুরু হওয়া তক রাবিনার ফজরের নামাজের আগে ঘুম ভাঙার ব্যাপার চুকে বুকে গেছে। আল্লাহ তালার জন্নত থেকে ঘন্টায় ঘন্টায় যে ফরিশতারা এসে মাটির পৃথিবীতে ধুলো মাখা ইনসানদের দেখভাল করেন, তারা এই সময়টায় সব একসঙ্গে জড়ো হন। নিঃশব্দে চোখের তারায় তারা বার্তা বিনিময় করেন। তারপর সেই মজলিস থেকেই আকাশ পানে সিধা উড়াল দেন। আল্লাহ পাক গম্ভীর গলায় তাদের শুধান, আমার বান্দাদের কেমন রাই খাইলা, কি করতাছে তারা। তারা সবাই ফজরের নামাজে ব্যস্ত হইয়া পড়ল ওইলা দিন দয়াল। এমনই দেখা আসলাম আপনার বান্দাদের। ফেরেশতাদের মস্ত মস্ত ডানায় কাঁপ লাগে ঝরঝড়। খোদাতালার হাত ইশারায় তারা ফের উড়ালে যান। সকালের মতো রিপোর্ট শেষ। সত্যি এইরকম কুরআনে লিখা আছে মৌলবী স্যার? কাঁপা কাঁপা গলায় রাবিনা জিজ্ঞাসা করত ছোটবেলায়। নয় তো কি, এই সময়টা তাই সবচেয়ে দামি সময়। দেখছনি ফজরের নামাজে এই রোজার ডাক পড়ে, এই সময় হইল গা চিত্তশুদ্ধির সময়, আল্লাহ পাকের সামনে নিজেরে প্রমাণকরণের সময়। রাবিনা এখনো এত ভারী ভারী কথা বোঝে না।
তার শাশুড়ি মরার আগে পর্যন্ত নিজে হাতে পাকঘর সামলাতেন বলে এখন তাকেও উঠতে হয় প্রায় মাঝরাতে। কাজের মেয়ে মাইমুনা আছে সাহায্য করার জন্য, কিন্তু রাসভারী শ্বশুরমশাই তার হাতে খান না। পঞ্চায়েত প্রধান বলে রোজা শুরু এবং ভাঙার কালে অনেক ভাই বেরাদরের দাগ পান তিনি। কিন্তু নেহাত নাচার না হলে হাইপার অ্যাসিডিটির রোগী সিরাজ সাহেব ঘরের তৈরি খাবার ছাড়া কিছুই খাবেন না। ফলে মাইমুনা সব জোগাড় করে রেখে দিলেও মাঝরাতের পর থেকে রাবিনা আধো ঘুমে গ্যাস জেলে অবসাতে খুন্তি নাড়ে। হঠাৎ উঠে পড়ে সিরাজ সাহেব পাকঘরের সামনে দিয়ে যদি গোসলখানায় যান, এই বিবেচনায় তার মাথার ঘুমটা নড়ে না। রান্না সারা হলে তবেই সে তার স্বামী সাবিরকে ডাকে। উঠো গো সাহেব, তোমার আব্বাজানরে ডাকো, মসজিদে তালা খোলার শব্দ শুনি যে। উত্তরে সাবির তাকে শক্ত করে জাপটে ধরে চওড়া বুকের ওপরে। রাবিনা কালো হিলহিলে শরীরে সাপের মতো মোচড় দিয়ে ফিসফিসায়, করো কি করো কি, মাইমুনার আসার টাইম হয়েছে, হায় দেখলে কি কইবে। রাখো তোমার মাইমুনা, সে যা শাদি করা বউ হয় হ্যাঁ কি ওরে সাইরা দেয়। এই সময়ে সিরাজ সাহেবের গলা খাঁকারি শোনা গেলে সাবির রাবিনাকে ফিসফিসিয়ে বলতে থাকে, হাতে পায়ে বড্ড ব্যথা রে বউ, মোটর সাইকেলে চড়ারই সার হয় না, তোমারে দিয়া যে একটু টিপা টিপি করামু তার উপায় নাই। সাবিরের প্রাইমারি স্কুল প্রায় 15 কিলোমিটার দূরের এক গ্রামে, মুজনাই নামে এক নদী পড়ে যাবার পথে। এমনিতে পায়ের পাতার ওপর দিয়ে তীর তীরে বয়, কিন্তু বর্ষাকালে যুবতীর ভরন্ত শরীরের মতো কুহকি, খালি ডোবাতে চায়। সে এক গভীর বনস্থলীর ভেতরকার নদী, দুপাশে ঘন অরণ্য। বর্ষাকালে এই পাশের মোটা গাছ, বেড় দেওয়া হাতি শুঁড়ের ভারী লতা অনেক ফেরতা দিয়ে কম উচ্চতায় ও পাশের গাছে জড়ানো থাকে, বেকায়দায় ভেসে যাবার কালে কেউ যেন ধরে ফেলতে পারে। ফ্ল্যাশ ফ্লাডের পানি কমলে তবে প্যান্ট গুটিয়ে বাইক ঠেলে বর্ষার দিনগুলিতে মুজনাইকে পেরোনো। ফলে সাবির হাতি পায়ে ব্যথার কথা বললে বিশ্বাস করাই জায়েজ। এছাড়া আছে হাতির উপদ্রব। বাস্তবে কখনো না গেলেও সাবিরের বাইকের পেছনে বসে কল্পনায় কতবার সে রাস্তায় পারাপার করেছে রাবিনা। দেখেছে কালচে সবুজ চা বাগানের নাতি উচ্চতা থেকে নেমে আসছে হাতির দল। বিশাল সাদা দুধেল দাঁতের দেখানো পথে বাচ্চা আগলে মা দাইমা অল্প বয়সীরা চলার তালে তালে তাদের মাথা নড়ে। ঘর ছেড়ে ওই শূন্যে ওড়া পাখির মতন, লাল নীল পালিশ লাগানো নখ ততক্ষণে গেঁথে গেছে সাবিরের শার্টের কাঁধে। কানের কাছে মুখ নিয়ে আতঙ্কে ফিসফিস করে রাবিনা বলছে, জোরে চালায়েন সাহেব, আসলো বইলা। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কেড়াকে আয় চলে আয়, কেড়াকে আয় চলে আয়। এইরকম দিবাস্বপ্ন দেখা মেয়ে রাবিনা গত পরশু সকালে সাবিরকে টাটা করে বাগানের বাখারির দরজায় অনেকক্ষণ ঝুকান দিয়ে দাঁড়িয়েছিল। সিরাজ সাহেব যেদিন মীমাংসা বা অন্য কাজে আশপাশের গ্রামে গিয়ে রাত্রিবাস করতে বাধ্য হন, সেই দিন তারও কাজ অনেক কম থাকে। সাবির স্কুলে বেরিয়ে গেলে সারা দিন চলে রাবিনার অলসভাবে প্রকৃতি পর্যবেক্ষণ, বাগানের গাছগুলির পরিচর্যা। এই রাস্তায় ঘুরপথ হয় বলে বাড়ির সামনে লোক চলাচল খুব কম। ওপাশের বড় পুকুরে হাজার লাল শাপলা ফুটেছে, প্রচুর মৌমাছি ফড়িং ওড়াউড়ি করছে। সে কতক্ষণ তাকিয়েছিল কে জানে। মাইমুনার ডাকে হুঁশ ফিরে পেয়ে রাবিনা যখন বাগানের মাঝামাঝি, তখন কাঁঠাল গাছের নিচে ডাঁই করা শুকনো পাতায় সে খসখস আওয়াজ পায়। হবে কোনো দিন মানে পথ হারানো মোটা চিকা, কিন্তু চিকা তো আর মানুষের দিকে বিনা কারণে আগায় না। একটা কিছু তার দিকে নির্ভুল এগোচ্ছিল এটা সে দূর থেকেও বুঝতে পারে। ছোট কোনো প্রাণী, মন্থর চলন, পিছনে কি ছোট একখানা লেজ নড়ে তুর 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 তুর। রাবিনা দ্রুত পায়ে এগোয় আর মাটির দিকে ঝুঁকে পড়ার 2 সেকেন্ড পর তার কোলে উঠে আসে একটা মোটা সোটা কুকুরের বাচ্চা, একটা পায়ে জোর কম। কিছু বোকা মানুষের অন্যের কষ্ট হজম হয় না,
তাদের যেন মাথা ঝিমঝিম করে, গা শুলশুলায়। পশু হোক কি মানুষ, সব যেন নিজেরই কষ্ট। এদের জন্য আগু পিছু না ভেবেই গাড্ডায় লাফিয়ে পড়াই কষ্টখোরদের কপাল লিখন। অন্যের ঝামেলা নিজের মনে করায় ঘরে বাইরে তাদের যতই হেনস্তা হোক তবু স্বভাব যায় না মোলে। যতই ঝাড় খাক, পরের দুঃখে একটুতেই তারা বড় বিচলিত হয়। আবার সুরাহা হলে চট করে খুশিও হয়। ও যদি একবার ধরে তো রাস্তা থেকে মুসাফিরকে ঘরে এনে তুলবে। এইসব মানুষকে ঠেকানো সোজা, কিন্তু গো ছাড়ানো সহজ কম্য নয়। রাবিনা যে এদের একজন সেটা বোঝা গিয়েছিল বহুদিন আগে মকবুলের আকিকা বা অন্নপ্রাশনের সময়। কুকুরছানাটা লাল টুকটুকে জিভ দিয়ে চাটতে থাকে রাবিনার আঙুল। সুরসুরে লাগছে বলে হাসতে হাসতে তাকে লম্বা লম্বি কাঁধে ফেললে শুরু হয় কাঁধ চাটা। বিব্রত রাবিনা গলা ছেড়ে চেঁচায়, মাইমুনা দিদি গেলা কই, দেখো কি কুড়ায় পালাম। মোটা শরীরে ছুটে এসে হাঁপায় মাইমুনা, তারপর গম্ভীর হয়ে যায়। কুত্তার বাচ্চা, নাপাক, তোমার সৌর ফিরার আগে এইডারে তাড়ায় দিও বউ। নাপাক? আকাশ থেকে পড়ে রাবিনা। কে কইল ওই পাকা বুড়িডারে? সে তো আব্বা ঘরে কখনো শোনে নাই এমন কোন ফতোয়া। তাইলে তাগো পাড়ায় এত কুত্তা ভকে কেমন কইরা? তারে না কইছে মৌলবী সাহেব, তার গৃহশিক্ষক, না কইছে গার্লস স্কুলের দিদিমণিরা। মাইমুনা কুথাকার পণ্ডিতানি যে কুরআন হাদিসি সব পইরা ফেলাইছে। যদিও বছর ঘুরতে চলল, তবু এই সংসারে তার শেকড় ছড়ায়নি, আঁচলে চাবিও ওঠেনি। সাবিরের ভালোবাসা আর দৈহিক আকর্ষণ ছাড়া এখনো সে কিছুদিনের জন্য বেড়াতে আসা সাগাই বা অতিথির মতোই। এই সত্য বিস্মৃত হয়ে সে মাইমুনাকে জোর গলায় বলে, কইছে তোমারে? আহারে, শিয়ালের খেদা খাইয়া আইসা ঢুকছে মনে লয়, এইডারে আমি পুষুম। যাও পাক ঘরে দুধ নিয়ে আসো। খিদা পাইছে বাসাডার, সাইডটা সাইডটা আর কিছু বাকি রাখতেছে না, দেও। পেটমোটা বাচ্চাটা যখন শান্ত হয়ে ঝুড়ির তলায় ঘুমোচ্ছে, তখন পুকুরের ওপাশে সাবিরের বাইকের আওয়াজ পায় রাবিনা। উত্তেজনায় গেটে ছুটে যায় সে। সাবিরের বাইক প্রায় কাত হয়ে পড়ে আর কি। দেখা যাও আমার টিটু রে, আমি তার নাম রাখছি টিটু। আরে আরে, অত টানুনের কি লাগছে, আমি তো তোমার লগে এমনিতেই যাইতাছি। বাচ্চাটা যদিও হাঁচড়ে পাঁচড়ে তার গায়ে উঠতে চাইছিল, তবু সাবির ওটাকে দেখে খুব গম্ভীর হয়ে যায়। তার মনে পড়ে যায় কমাস আগে 10 কিলোমিটার দূরের সীমান্তের ওপার থেকে পাসপোর্ট ভিসা নিয়ে এপারে আসা এক নাম করা হুজুরের ওয়াজ মেহফিলের কথা। মাইকের সামনে হুজুরের কত রকম বিধান দান, বাপের হুকুমে তার পিছু পিছু গিয়ে ফরাসে বসে পড়ে সে। সিরাজ সাহেবকে মহা সমাদরে একদল লোক মঞ্চের ওপরে উঠিয়ে নেয়। মাঝবয়সী হুজুর মাঝে মাঝে গান গেয়ে চমৎকার ভঙ্গিতে অনেক উপদেশ দিচ্ছিলেন, যেগুলো মেনে চললে কপালে জান্নাত নাচা ধার্মিক মুসলমান হওয়া যায়। যেমন কুকুর পোষা নিয়ে তার বক্তব্য, আজকাল শহরে ঢং হয়েছে কুকুরের মুখে চুমা খাওয়া। সুন্দর সুন্দর নারীরা শুধু চুমা দিয়ে ক্ষান্ত হয় না, কুত্তার গলায় চেন লাগাইয়া কত ভঙ্গি কইরা হাইড্ডা যাচ্ছে। হুজুর এই জায়গাটা সুর লাগিয়ে গান করেন, শোনায় যেন হাইড্ডা যাচ্ছে। ভাই সব, শুধু হাঁটা তো নয়, এই নারীরা পর্দা রাখেন না, বেপর্দা নারীরা খসমে চাইতে কুত্তা বেশি ভালোবাসেন। এই নারীরা ঘরে থাকলে জান্নাতের পথ চিরকালের জন্য বন্ধ, কুত্তা থাকলেও তাই। এইখানে দুই হাতে হুজুর এমন ভঙ্গি করেন যে সমবেত সবাই বুঝে যায় নারী পর্দার বাইরে থাকলে আর কুকুর পুষলে জান্নাতের পথ খুলবার আর কোনো সম্ভাবনাই নেই। এবার গান বন্ধ হয়ে আবার অনর্গল কথা শুরু হয়। ভাইবেন না আপনারা, বর্ণনাকারীর মুক্তিকা শোনা হয়েছে বইলা এই হাদিস কমজুরি, এই কথা মনে আসলে আপনি যাইবেন সিধা দোজখে, কই যাইবেন ভাই সব? মাহফিলের সবাই সমস্বরে ধোয়া ধরে, দোজখে। মোটাসোটা মানুষটির মুখের হাসি চওড়া হয়, আট আঙুলে আট রকম আংটি পরা ফুলো হাত, মাইকের সামনে নেড়ে চেড়ে তিনি বলতে থাকেন, একদা
সুফিয়ান ইবনু আবি জুহাইর মসজিদের দরজায় মানুষের নিকট হাদিস বয়ান করতেছিলেন। তিনি বলেন, ভাই সকল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শ্রবণ করেছি, যদি কোনো ব্যক্তি কুকুর পালে তা পালবে ক্ষেত খামার ছাগল হেফাজতের জন্য, তা বাদে যদি ওই চুমা দিবার জন্য বসে তাইলে তার নেক আমল থেকে প্রতিদিন এক কিরাত পরিমাণ নেক কমতে থাকবে। এক কিরাত মানে এক উবুদ পাহাড় সমান, বুঝলেন তো? তৈলে কয় কিরাত কমবে ভাই সব? এক কিরাত হুজুর। রোজ এক কিরাত কমতে থাকলে খুব শিগগির তা শূন্য হয়ে যাবে, এইটা আপনারা বোঝেন তো না বোঝেন না? মাহফিল জোর সরে বলে, বুঝি বুঝি খুব বুঝি। যে আবাসে ছবি থাকে আর এই নাপাক পশু থাকে সেইখানে ফেরেশতারা প্রবেশ করেন না? হুঙ্কার দেন হুজুর, বোধহয় কথাটা মাহফিলের সবার মাথায় ভালো মতো ঢোকাবার জন্যই। এই সব মনে পড়তে সাবির যে সেই চুপ মেরেছে, আর মুখ খোলে না সারা রাত। যতই রাবিনা 12 পাশ করা ইতিহাসের বিদ্যায় স্বামীকে বোঝাতে যায়, আরবেরা ছিল পশুপালকের জাত, কুকুর তাদের কাছে সম্পদ ছাড়া আর কিছুই হতে পারে না। যতই সে উদাহরণ দিক গিয়াসউদ্দিন তুঘলকের সমাধির, যেখানে মূল সমাধিগৃহের বাইরে মার্বেলের নিরাভরণ কবরে সাইতো আছে বাদশাহের আদরের কুকুর, ততই মুখ গোঁজ করে বসে থাকে সাবির। সেটা কতটা ওয়াজ শোনার ফল আর কতটা বাপের ভয়ে তা বুঝতে পারে না রাবিনা। কিন্তু এই প্রথম সাবিরের ওপর রাগ হতে থাকে তার, অবুঝ গোঁয়ার একটা। মায়াহীন নিষ্ঠুর পুরুষ মেয়েদের দুচোখের বিষ। বিয়ের এক বছরের মাথায় স্বামীর মধ্যে নিজের আব্বার গাঢ় ছায়া রাবিনার চোখে জল এনে দেয়। নামে বৃষ্টি বুকে ওঠে ঝড়, যে তুমি তো আমারই ছিলে আজ কত পরেছে, তুমি তো আমারই ছিলে আজ কত পরেছে। মাঝরাতে উঠে তাকে রান্নাঘরে ঢুকতে হবে, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়ে রাবিনা। শোবার আগে টিটুকে প্লাস্টিক কৌটোর ঢাকনায় দুধ খাওয়াতে ভোলে না। হাঁটু মুড়ে ঝাঁপ চাপা দিতে গিয়ে হঠাৎ চাঁদনির কথা মনে পড়ে যায় রাবিনার। পুকুরের পাড়ে ঝোপের আড়ালে দাঁড়িয়ে সে দেখেছিল কিভাবে সিন্টু মামা দক্ষ হাতে শিশুটাকে চিৎ করে ফেলে। টিটুর জন্য মস্ত ছুরি নেই, কিন্তু শেয়ালের দাঁত আছে। ঘুমন্ত রাবিনা স্বপ্নের মধ্যে আওয়াজ করে, পুকুর পাড়ে শেয়াল তাড়ায়, অবশ দুহাত তুলতে গিয়ে বালিশ থেকে তার মাথা গড়িয়ে পড়ে যায়। মুয়াজ্জিনরা ফজরের নামাজের ডাক দেবার আগেই রান্নাঘরের দরজার সামনে সাবিরের ছায়া পড়ে। খাওয়া হয়েছে? রাবিনা কথার উত্তর দেয় না, তার আলু থালু চুল, ফোলা চোখ মন খারাপের কথা বলতে থাকে। মাইমুনা আইলে অরে সাবি দিয়া চল বাইরিয়া পড়ি। কই যাব? টিটুর একটা ভালো জায়গা রাইখা আসি। তোমার দেখি খুব চিন্তা। কেন? আমারে দেখাও মানুষ মনে হয় নাই? চল তরে আমার ইশগুলো দেখাই, আব্বা তো কবেই পারমিশন দিয়া রাখছে। রাবিনা এই প্রথম মেঝে থেকে চোখ তোলে, সাবিরের মুখও ফোলা ফোলা, যেন সারা রাত সেও ঘুমায়নি, চোখের তারা চঞ্চল। আব্বা হুজুর বাড়ি ফেরার আগেই নিজেকে রাবিনার কাছে প্রমাণ করবার তাগিদে সে অস্থির হয়ে রয়েছে, যেন নাকি নিজের কাছেই নিজেকে প্রমাণ করবার তাগিদ। তবে কি তার বোঝার ভুল হল? রাবিনা ভাবে, এক নাপাক পশুর দরদে রোজাক্লান্ত শরীরে দুজনেই কি সারা রাত জেগে কাটালো তারা? ভোরের ঠান্ডা হাওয়া কেটে তীব্র গতিতে বাইকটি যাচ্ছিল মুজনাই নদীর দিকে। মেঘ ফাটিয়ে গাছপালার আড়াল আবডাল থেকে উদিত সূর্যের যেটুকু আলো এসে পড়ে তার ধাতব শরীরে, তাতেই খুব উজ্জ্বল দেখায় ধাবমান যানটিকে।
পেছনে বসে রাবিনা ভাবে যেন ভোরবেলায় দেখা সেই উজ্জ্বল তারাটির সওয়ার তারা। গন্তব্য সাবিরের স্কুলের কাছে আদিবাসী বস্তি, সেখানে চায়ের দোকান চালায় দয়ামণি ওরাও। পনেরোটি কুকুর তার পেছন পেছন ঘোরে সব সময়। টিটু আপাতত থাকুক তার কাছে, বড় হলে শেয়ালের সঙ্গে লড়তে পারলে সাবির আবার তাকে ফিরিয়ে আনবে শিয়াখালায়। এর মধ্যে সে কোরআন ঘেঁটে সেই কাহিনীটি নিয়ে আলোচনা করবে আব্বা হুজুরের সঙ্গে, যেখানে বলা আছে নিজের মোজায় ভরে মৃত প্রায় একটি কুকুরকে জল খাইয়ে সুস্থ করেছিল বলে একটা ভ্রষ্ট মেয়ের অতীতের সব পাপ ক্ষমা করে দিয়েছিলেন পরম করুণাময়। আব্বারা সব আগের দিনের লোক, তাদের সঙ্গে লড়ে কি হবে, বোঝাতে হবে ভালো করে। বাইক চালাতে চালাতে মাঝে মাঝেই মাথা ঘুরিয়ে কথা বলে সাবির। তার খাড়া নাকের পাশে অবিন্যস্ত চুলের ওড়াউড়ি দেখতে দেখতে রাবিনার তাকে লাগে যেন ভোরের ফরিশতা। ভুল বোঝাবুঝির জন্য মরমে মরে যায় সে, নিজের আব্বার সঙ্গে তুলনা করার জন্য লজ্জা হয়। তরুণ স্বামীর জন্য হঠাৎ ভারী গর্ব হয় তার। আস্তে নিজের থুতনি নামিয়ে আনে সাবিরের ঘাড়ের ওপর, আর এক সতর্ক হাতে ধরে থাকে কোলের ওপর ব্যাগের ভেতরে রাখা টিটুকে, যেন তার জাহানের দুইটি টুকরা। রাবিনা বোধহয় ঠিকই ভেবেছিল, কারণ ভোরের আবঝা নির্জন রাস্তায় দুই তরুণ তরুণীকে নিয়ে ছুটে চলা যানটির অবয়ব যেন সত্যি দূরের নক্ষত্রের মতোই উজ্জ্বল আর এক রেখা। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষ ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষ ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়।